ঝটপট দারুণ মজার ফ্রুট কাস্টার্ডের একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব সব কিছুর পরিমাণ ঠিক রেখে মজার এই কাস্টার্ডটা আপনারা যখন তখন ঝটপট তৈরি করে নিতে পারেন প্রথমে এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি জাল করে রাখা লিকুইড দুধ দুধটা এই পর্যায়ে রুম টেম্পারেচারে আছে এরপর এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার হাফ কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারের কোনো প্রকার দলা যাতে নিচে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে মিক্সারটা মিশানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব এরপর চুলায় আরেকটি পাত্রে আমি হাফ লিটার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার লিকুইড দুধের সাথে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই দুধের সাথে চিনিটাকে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন একটা বলক তুলে নিব এরপর আগে থেকে যে হাফ কাপ দুধের কাস্টার্ড মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন দুধের সাথে আমি কাস্টার্ডের মিক্সারটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিক্সারটাকে অনবরত এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন মিক্সারটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে অনেক বেশি ভিটামিন সমৃদ্ধ এই ফ্রুট কাস্টারটা খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু ছোটো বড় সবাই অনেক পছন্দ করে ছয় থেকে সাত মিনিটের মতো কাস্টার্ডের মিক্সারটাকে আমি এইভাবে জাল করে নিয়েছি মিক্সারটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দেব এরপর কাস্টার্ড মিক্সারটাকে এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি মিক্সারটা গরম থাকা অবস্থাতেই বাটিতে নিয়ে নিতে হবে কাস্টার্ড মিক্সারটাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর আমি কিছু কালো আঙ্গুর এইভাবে কেটে নিচ্ছি আঙুরগুলোকে এখানে আপনারা চাইলে তিন ভাগ বা চার ভাগ করেও কিন্তু কেটে নিতে পারেন এখানে আমি দুই ধরনের আঙ্গুর নিয়েছি এরপর এখানে একটি আপেল নিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিব আপেলটা যদি একটু পাতলা স্লাইস করে কাটা হয় তাহলে কিন্তু কাস্টার্ডের সাথে এটা অনেক বেশি ভালো লাগে এখানে আমি একটা আপেল স্লাইস করে কেটে নিচ্ছি আপেলগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটি কলাকে এইভাবে মাঝখান দিয়ে কেটে তারপর এইভাবে পাতলা স্লাইস করে কেটে নিব কাস্টার্ডটা যখন সার্ভ করবেন এর কিছুক্ষণ আগে ফলগুলোকে এইভাবে কেটে নিতে হবে ফলগুলোকে কিন্তু কোনোভাবে আগে কেটে রাখা যাবে না তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি কাস্টার্ডের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে স্প্যাচুলা দিয়ে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এখানে কেটে রাখা যে ফলগুলো ছিল সেগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন এখন কাস্টার্ড মিক্সারের সাথে ফলগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নিব হয়ে গিয়েছে ফ্রুট কাস্টার্ডটাকে এখন আমি সার্ভ করে নিচ্ছি ফ্রুট কাস্টার্ডটা বানানোর পরপরই চেষ্টা করবেন সার্ভ করে নেওয়ার জন্য এতে করে এটা অনেক বেশি ফ্রেশ থাকবে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ